আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন, দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসান আর সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে হাসান আর সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসান আর সারজিৎরা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্র কি এত সহজ একটা আন্দোলন এত সহজেই করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ, পট পরিবর্তন, রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্র পরিচালনা করছে, সেটি এই গানের মতোই। ওরা একটা মাসুম বাচ্চা ছিল, কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি প্লে করেছেন, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সারজিৎ হাসানকে কঠিনভাবে ধোলাই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ের সাহসী একজন তরুণ, একজন শিক্ষার্থী বা একজন ছাত্রনেতা বলা যেতে পারে, সিয়াদাত রাজ। তিনি কঠিনভাবে ধোলাই করেছে। তিনি বলছেন যে সারজিৎ আলম এবং হাসনাত আবদুল্লাহ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পক্ষে ছিলেন, তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের তাগিদে ছিল, তারা এক প্রকার ভিড়েনি করেছে জাতির সঙ্গে। কেন হঠাৎ করে এ কথা বললেন সিয়াদাত রাজ, আমরা সেটা তার মুখ থেকে শুনব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে কি বলল আমরা সেটা শুনি। আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন, দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসান আর সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসান আর সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসান আর সারজিৎরা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্র কি এত সহজ একটা আন্দোলন এত সহজেই করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। জামাত শিবির, গণ অধিকার বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। আমাদের দেশ কোনোদিনই পরিবর্তন হবে না, এটা খুব দুঃখ নিয়ে বললাম, আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। তবে তারা যেইভাবে একটা বিশৃঙ্খলার কথাবার্তা বলছে, ঢাকা মেডিকেলে আপনি এখন যান, তিনজন ছাত্র পাবেন, দশজন পাবেন রাস্তার শ্রমিক। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই, ভ্যানে করে, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, এরা ভ্যানে করে মানুষকে মেরে, ইন্টারনেট লাইট অফ করে, ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতা খবর দিছে। সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইরা, বেশিরভাগই আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইরা, এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নেই, এদেরকে আমার শহীদ বলতে হবে। এই শহীদ ভাইরা আজকে দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজ খবর নাই। 1.5 লাখের ওপরে মানুষ মারা হয়েছে, সবাই বলে 1.5 হাজার, কত মানুষকে মেরে জামা চাপা দিয়ে দিছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজখবর নেবে। সেই কারণে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের লোগো প্রথমে চেঞ্জ করতে হবে, এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে। যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয় তাহলে প্রয়োজন অন্য লোগো দেন, আমাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশের মানচিত্রের সিস্টেম করে লোগো দেন, যেহেতু আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এদেশের নাগরিক। আর সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একের আন্দোলন না, আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি। আচ্ছা, বঙ্গবন্ধুও তো 1971 সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল, সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে, হুক্কা টানতেছে, হ্যাঁ, কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কী বলে, প্রধানমন্ত্রী বলে যে আমার বাবারে দেশ,
আমার বাবা একে এদের স্বাধীন করছে, বঙ্গবন্ধু ক্রেডিট নিছে, আমি এদের স্বাধীন করছি, তোমাদের অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে, এখন এক একজন বুক ফুলায় বলো সমন্বয়ক, হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে তুমি, তুমি সার্জিৎ হাসানাত খালি দেখে ছবি তুলে আসছো, আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় ১৩ নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিৎকার করে ছেলেটা, তোমরা খোঁজ খবর নাও নাই, অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান, তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা ৬ ৭ জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো, এই সুযোগ আমাদের দেওয়া হবে না। তো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না, তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে, সো মানুষকে ছোট করো না, মানুষকে ছোট করা, তুমি বঙ্গবন্ধুর মতো তলে স্বৈরাচারী হয়ে গেলাম। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি, দুবাইতে আন্দোলন করছি, আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিমো খারাপ, তোরা অস্বীকার করতে পারোস, আমার কাছে স্ক্রিনশট আছে, আমরা অস্বীকার করতে পারি না, আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে, যখন পুলিশ তোদেরকে গুলি করছে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি, যেন আমাদের রেমিটেন্সের টাকায় তোদেরকে গুলি চালাতে না পারে ভাই, আমরা সেই আন্দোলন করছি, আমাদের ভাইরা আছে কারাগারে দুবাইতে, আমি বারবার তোদের কাছে গেছি, তোরা আমাকে কী বললি, ভাই আমরা উকিল দিছি, আমরা এই করছি, এক একজন লোককে বের করতে মিনিমাম ৫০,০০০ দেরহাম করে লাগবে, বাংলাদেশি টাকায় ১৫,০০০০০, আমি একটু অ্যাড করি, আজকে মিথ্যা কথা বলবো, আরব খান নামে একটা লোক আছে দুবাইতে, আপনারা অনেকে চিনেন, এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে, এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে, এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে। সো এ কারণে বলবো, প্রবাসী যারাই আছে নাম করা প্রত্যেকটা ব্যাপিক ভূমিকা রেখেছে, কিন্তু এখন এই ৫১ জন লোককে তোরা কি বের করছস, তোরা স্বাধীন হইছস, তোদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ নিছস ভাই? তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে, আমার ভাইরা, আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর, তারপরে বড় বড় কথা বল, যদি বলো যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিমো খারাপ, প্রবাসীদের টাকায় তোরা চলস, প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা আছে দেখাই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নাহলে তোদের ভিক্ষা করে খাইতে হইতো। চলুন উপদেষ্টাদের একজনের একটু ভাবনা শুনি। সচ তাহে ও কিতনে মাসুম থে, কেসে ক্যা হো গায়া দেখতে দেখতে। উপদেষ্টাদের একটু গান শুনি চলুন, তারপরে আলোচনায় ফিরছি। বুঝতেই পারছেন আপনাদের উপদেষ্টা আসিফ মাহমুদ গান গাইছেন। আমি কেন উপদেষ্টা আসিফ মাহমুদের এই গান শোনাচ্ছি, এটা বছর দেড়েক আগের একটি বিশ্ববিদ্যালয়ের ঘরোয়া পরিবেশে তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। এই গানের কথা হচ্ছে, সোচ তাহে ও কিতনে মাসুম থে, মনে হচ্ছিল কিংবা ভাবছিলাম যে ও কতটা নিষ্পাপ ছিল, কেসে ক্যা হো গায়া দেখতে দেখতে, কি হতে কি হয়ে গেল দেখতে দেখতে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ, পট পরিবর্তন, রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্র পরিচালনা করছে, সেটি এই গানের মতোই। ওরা একটা মাসুম বাচ্চা ছিল, কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে। আসলে কি এরা মাসুম বাচ্চা এবং আসলে কি দেখতে দেখতে কি হয়ে গিয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। কেন প্রশ্ন করছি, কেননা অনেকের মাঝে এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে, দেশ কাদের হাতে, সেটি খুব জানার আগ্রহ। আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি, ডক্টর ইবনুস, আসিফ নজরুল, কিছু বৃদ্ধদের দেখি, এরা আমাদের চেনা, এদের আইডিওলজি কী, এরা কোন ধারণা বিশ্বাস করে, এদের মতামত কী, এদের রাজনীতি কী আমরা জানি, চিনি, এরা হলো আমাদের চেনা শত্রু অথবা মিত্র, যাই বলুন না কেন। একটা প্রবাদ আছে না যে চেনা শত্রুর চেয়ে অচেনা মিত্র বহুত ভয়ঙ্কর। যাদেরকে আপনি চিনেন তাদেরকে তো আপনি চিনেন, ক্রিকেট খেলায় কী হয়, যেসব দলের সাথে আপনি খেলেন আপনি জানেন যে তারা কোন দিক দিয়ে বাউন্স দিবে, কোন উইকেটে কী বিহেভ করবে, কিন্তু যেই দল খেলে নাই কখনো, যেই প্লেয়ারকে আপনি মোকাবেলা করেন নাই কখনো, তার সম্পর্কে বেশি সচেতন থাকতে হয়, জানার আগ্রহ থাকতে হয়, থাকে মানুষের। সুতরাং যেই চেনা মিত্র অথবা শত্রু যারাই আছে সামনে, ডক্টর ইউনুস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত, আদিলুর রহমান, রেজওয়ানা, এর বাইরে যে নতুন মুখগুলো আমরা দেখছি, এরা আসলে কারা, এরা আমাদের শত্রু না মিত্র, এই রাষ্ট্র কি তাদের হাতে নিরাপদ কিনা, সেটাও জানার দরকার। জানার দরকার এই কারণে যে রাষ্ট্র কোন দিকে যাবে সেইটার লাটাই এদের হাতে। ডক্টর মোহাম্মদ ইউনুস বৃদ্ধ মানুষ, ৮৪ বছর বয়স, উনি নিত্যদিনের ভাবনা ওনার ভাবনার জগতে কম,
উনি রাষ্ট্রটাকে কিভাবে একটা নিয়মতান্ত্রিক পন্থায় আগানো যায় সেই লক্ষ্যে কাজ করছেন। কিন্তু পেছন দিক থেকে কারা ফুয়েল দিচ্ছে, কারা এটার মূল শক্তিটা ধরে রেখেছে, তাদেরকে যদি আপনারা একটু বুঝেন তাহলে বুঝবেন রাষ্ট্র কোন দিকে যাচ্ছে। এবং সেখানে অনেকেই খুব আটকে উঠতে পারেন, আবার অনেকে খুব আশাবাদীও হতে পারেন। আমি আমার নিজের ভাবনার জায়গাটা পরিহার করে কেবল বাস্তবতাটা একটু বোঝানোর জন্যই আজকের আলোচনা। যখন আলোচনা করছি তার একদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, ছেলেটার নাম হচ্ছে মাহফুজ। মাহফুজ বলা হয় যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড কেন? এই যে জুলাই বিপ্লব হলো, সেই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তারা আন্দোলন করেছে 20-25 দিন, এই আন্দোলনটাকে একেবারে প্রত্যেকটা ঘটনা প্রবাহ সুতার মালায় গেঁথেছে, একটার পর একটা স্টেপ তারা নিয়েছে, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে প্রত্যেকটা জনগণকে দুটি উদ্দেশ্য ছিল, একটা হলো সরকারকে খেপিয়ে তোলা, খেপিয়ে এমন রাষ্ট্রবিহার করবে যেন জনগণ সাধারণ ছাত্রদের প্রতি সহানুভূতিশীল তৈরি হয়। সেই সহানুভূতিশীলতা তৈরি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, সাধারণ মানুষ, দিনমজুর, যারা কোনোদিন গত 16টা বছর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে নাই, ছাত্র সমাজ 16টা বছর ছাত্র সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিক্ষোভে নামে নাই, তাদেরকে কীভাবে রাস্তায় নিয়ে আসা যায়। এই রাস্তাটা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে আসতে পারছেন, সব মল দল মতের মানুষকে আপনি যদি এক কাতারে না ফেলতে পারেন, তাহলে এটা বিপ্লব হবে না, অভ্যুত্থান হবে না। সেইটাকে তারা সুতার মালাটা গেঁথেছে। এই মালা গাঁথার জন্য যে মূল পরিকল্পনাকারী হিসেবে যাদেরকে আমরা দেখি তাদের মধ্যে অন্যতম একজন, যার বিরুদ্ধে গোয়েন্দারা খোঁজাখুঁজি করেছে, তাকে হত্যা গুম করার চেষ্টাও করেছে, সেই ছেলেটি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী। এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী পদটা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমি পরে বলছি, তবে তার সম্পর্কে একটু জানি, চলুন একটু বক্তব্য শুনি যে তিনি কি ভাবেন আমাদের রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, তার ভাবনাটা আসলে কি, সেই দেশটাকে কিভাবে দেখে, ছোট্ট একটি বক্তব্য শুনুন। তো আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো, এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজড জিনিসটা দাঁড়ায় আছে, আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে, এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন, বুঝলে যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়াই থাকতে হবে, আবার কী জন্য দাঁড়াবো আমি, আমি কি 71 দিয়ে ইকুয়েশন সলভ করতে পারছি কিনা, যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াইলো কেমন 71 উপরে। এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এসব জিনিস আমি বলতেছি না, এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন, আমরা বেসিনে বসে আছি, বেসিনে আমাদের ল্যান্ডটা, আমাদের দেশটা বেসিন ল্যান্ড, এটা হচ্ছে একটা ধরো সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে, এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে, এইটা কতটুকু শক্তির জায়গা। উই হ্যাভ ডিফারেন্ট, আমি বলছি দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড, ইসলামস বলতেছি, তো আমার এখানে একটা ইসলাম আছে, আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো, দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ, দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি, এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না। আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইন্টেক্ট রাখতে হবে, এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম, এটা অনেক তর্ক আছে, তালাল আছে, দেবে অনেকে পড়ে বেজে ফেলছে, কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই, আমি কি রাষ্ট্রটা সেকুলার করবো নাকি সেকুলারিস্ট করবো, অনেকগুলো তর্ক আছে, বলতো আমি, এবং ওই সেকুলারিজমটা কী হবে, ওটা কি 72 সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি, আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন, সবাই বলতেছে 72 সংবিধানের কন্টিনিউটি, আপনি 71 ধরতে পারেন কিন্তু 72 আমি মনে করি ধরতে পারি না, আপনাকে 72 ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে। এখন মাহফুজ ছেলেটার যে রাজনৈতিক ভাবনা, তার যে জ্ঞান গরিমা এবং তার যে দক্ষতা, তার যে গভীরতা, সেই গভীরতায় আমি ব্যক্তি সাহেব অনেকখানি পিছিয়ে আছি। আমি কেবল বোঝার চেষ্টা করছি যে তারা কী ভাবে, তাদের রাজনৈতিক দর্শন কী, যারা এই রাষ্ট্রটা চালানোর জন্য সামনে পেছন থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এই সরকারকে, ডক্টর এন এস সরকারকে নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে কী ভাবে। এই মাহফুজের আরও একটি ভাবনা, সেটি হলো যে আওয়ামী লীগের রাজনীতি কিংবা ধরুন এই যে জামাত শিবিরের বিরোধিতার যে রাজনীতি, সেই জায়গায় সে কী ভাবছে বলতো, এখনও একই লোভস তৈরি হবে কিনা, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব, নিষিদ্ধ করবো কিসের প্রক্রিয়া করবো, আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কীভাবে ডিল করবো, তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক, এখানে আওয়ামী লীগের যে লোকগুলো আছে তাকে আপনি কীভাবে রিকনসাইল করবেন, আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিরভাগকে টিকে রাখা হবে, এটা বিএনপির বেশিরভাগ হলে তো এটা বিরোধী আমার করতে হবে। বক্তব্যের মধ্যে কথা কি, তার বক্তব্যের মধ্যে কথা হচ্ছে ইনক্লুসিভ, সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। আপনি জামাত শিবির যেভাবে রাজনীতি করেছে কিংবা বিএনপি যেভাবে রাজনীতি করেছে, আওয়ামী লীগ যেভাবে জামাত শিবির সকাল বিকাল শিবির ধরো জবাই করো, একই স্লোগান যদি আমি এখন বলি যে সকাল বিকাল আওয়ামী লীগ ধরো জবাই করো, তাহলে এই রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, এই রাষ্ট্র সবাই মিলে যে রাষ্ট্র চিন্তা করার আমরা স্বপ্ন দেখছি সেই জায়গাটা কোথায়, সেই প্রশ্নটাই তুলেছেন মাহফুজ। এখন এই মাহফুজের এইসব কথাবার্তা শুনে আপনারা নিশ্চয়ই একটু বিড়ে গিয়েছেন না, যে না তাহলে কি, তাহলে তো হচ্ছে না, সে তো আমাদের লোক না।
আপনাদের লোক না যারা ভাবছেন তাদের বলি, এই মাহফুজ হচ্ছে রামগঞ্জের, নোয়াখালীর রামগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসাই হচ্ছে তার শিক্ষার গোড়পত্তন। সাবেক মাদ্রাসার শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়াশোনা করছে এবং সে এই মাদ্রাসা শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এই দুটোটা শিক্ষার সংমিশ্রণে এসে সে নিজস্ব একটা বলয় তৈরি করতে পেরেছে। সেই বলয়ে নানান রকম পাঠচক্র, নানান রকম বিতর্ক, এইসব বিতর্ক প্রতিযোগিতা পাঠচক্রের মধ্য দিয়ে কিছু তরুণকে সংগঠিত করেছে। যেই তরুণের একজন হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামকে আপনারা চিনেন সামনে থেকে উপদেষ্টা হিসেবে এবং এই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে, যিনি আপনাদের মনোজগতে এরই মধ্যে নিশ্চয়ই জায়গা করে নিয়েছে। কিন্তু নাহিদ ইসলামেরও আধ্যাত্মিক গুরু যদি আমরা ধরি, তাহলে মাহফুজ হচ্ছে এই নাহিদ ইসলামের রাজনৈতিক ভাবনা কি আমি একটু পরে ব্যাখ্যা করছি, তবে তার আগে মাহফুজ কেন্দ্রিক আলোচনাটা শেষ করি। তো এই মাহফুজ যখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হয়, এটা কি কেবলই একটি পদ? না, এটি কেবলই একটা পদ না। প্রধান উপদেষ্টা যেহেতু বয়সের ভারে নুজ্জুক, তার আরও অনেক কাজ করতে হয়। কিন্তু রাষ্ট্র কোন দিকে যাবে, যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা চাচ্ছি, রাষ্ট্র সংস্কারের যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব কানেকশনস তৈরি করা, যেসব মানুষকে কানেক্ট করা, যেসব জায়গায় গুরুত্ব দেওয়া, ফোর্স ক্রিয়েট করা, কিংবা যেখানে ফোর্স ক্রিয়েট হবে না সেখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, সেগুলো করে যে মানুষটি আগাবে তার পদের নাম হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী। সুতরাং সামনে থেকে হয়তো খুব বেশি সামনে দেখবেন না এই লোক কি করছে, কিন্তু পেছনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করবে। কোন ছেলে কাজ করবে নিশ্চয়ই বুঝে গেছে, মাদ্রাসার ছাত্র কাজ করবে। আর তার যে দর্শন কি, দর্শন হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স। আমরা বারবার বলেছি যে এই আন্দোলন যেহেতু প্রচলিত হচ্ছে, শুরুতে একবার বলেছেন যে ভাষাগত এবং আন্দোলনের যে নাম, এই নামগুলো নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিলেন। যেমন আমাদের প্রিয় ইউটিউবার পিনাকী ভট্টাচার্য, তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে ব্লকেট শব্দগুলো তো আমাদের দেশীয় শব্দ না, এটা ইন্ডিয়ান শব্দ, সেটি আমি কোথা থেকে জেনেছি? আমি জেনেছি এই মাহফুজের ওয়াল থেকে। সেখানে তিনি এটিকে শুরু থেকে ছাত্র আন্দোলনের যে মোটিভ, সেই মোটিভ এবং এটা সফলতা নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন সেটাকে তিনি ডিফেন্ড করছেন কোন ভাষায়, সেটি যদি আপনারা একটু পড়েন, যে ভাষাটাকে আপনার পরিচিত বাংলা ব্লকেট, আমার তো মনে হয় আবার সন্দেহের বাতিক আছে আপনারা জানেন। আর ভাষা নিয়ে, ভাষার ব্যবহার নিয়ে আমার কিঞ্চিত সিনিক্যাল আচরণ আছে। বাংলা ব্লকেট, এই কথাটা একজন বাংলাদেশীর মাথা থেকে বাইর হবে না। বিদ্যানন্দের মাংস আহার এইসব কথা কোথা থেকে আসতে? আচ্ছা, আবার এরকম না তো হাসিনাকে চীন সফরের চাপ দিয়ে দেখানো, লাইনে থাকো নাইলে কিন্তু খাদায় দিব। আর মাথায় আসলো হুট করে বাংলা ব্লকেট কথাটা দেখে, যে ব্লকেট শব্দটা ওভারওয়েলমিং ইউজ করা হয় কলকাতায়। একটা রেফারেন্স দিলাম কমেন্ট বক্সে, ভাষা নিয়ে আমার এই সিনিক্যাল আচরণ, কিন্তু আমার দোষ না, সব দোষ চমস্কির আর পিএইচডি রিসার্চ মেথড ক্লাসের, আমারে দোষ দিয়েন না। তো এইটার আমাদের প্রিয় পিনাকী ভট্টাচার্যের যে লেখা সেটাকে সে শেয়ার করেছে তার ওয়ালে, এবং ওয়ালে শেয়ার করে কিভাবে এইটা প্রত্যুত্তর লিখেছে সেটা একটু আপনাদের পড়ে শোনায়, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কারা আমাদের এই দেশ চালাচ্ছে, তাদের মগজের ভেতরে কি আছে। সে লিখছে যে হাস্যকর এই সিনিকের দাবি। সিনিক মানে হচ্ছে যে সেনেকাল, অর্থাৎ সব কিছুকে যে সন্দেহের বাতিকগ্রস্ত হিসেবে দেখে, সব কিছুকে অস্বীকার করে। তো সেখানে লিখছে সেনেক, হাস্যকর এই সিনিকের দাবি। ইংরেজিতে অবরোধকে তো ব্লকেটই বলে নাকি? প্রথম কমেন্টে তার রেফারেন্স যে সিপিবির প্রোপাগান্ডনপনা, এটা বুঝতে কি পিএইচডি মেথোডোলজি লাগে? আর কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায়, যারা ভারত বিরোধিতা করে জেল খাটছে, এক্সক্লুডিং নুরুল মশাই অ্যান্ড গং, যাকে সিএএ প্রশ্নে আমরা শক্তিশালী অবস্থানে পাই নাই। মাহফুজ প্রশ্ন রেখেছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা করে যারা জেল খেটেছে, কাদের বিরুদ্ধে সেই ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায়? কার কথা বলছে? পিনাকী ভট্টাচার্যের কথা বলছে। বলছে যে কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায়, যারা ভারত বিরোধিতা করে জেল খেটেছে, তাদের বিরুদ্ধেই তো নাকি? কালকের বৈরাগী যদি গত এক দশকে ভারত প্রশ্নে ক্রিটিক্যাল ছাত্র অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে নিজেকে মসিহা হিসেবে দাঁড় করায়, এটা নিতান্তই পরিহাস। আর খেয়ে না খেয়ে জাতীয় রাষ্ট্রীয় প্রশ্নকে ভারত প্রশ্ন সীমিত করার রাজনীতি যে ভারতকেই সুবিধা দেয়, আর বাংলাদেশ রাষ্ট্রে ভারত প্রশ্নকে অবজার ও ওভারসাইজড করে তুলে মুজিববাদী বয়ানকে রিএনফোর্স করে, তার বুঝার মতন বুদ্ধি যে ভট্টাচার্যের নেই সেটা আমার মনে হয় না। পুনশ্চ নামটা যে বা যারা দিছে তারা ভট্টাচার্যের চেয়ে অন্তত দুকাঠি ভারত কলকাতা প্রশ্নে ক্রিটিক্যাল গত এক দশক ধরে, ভট্টাচার্য মশায়ের সুমতি হোক। নিশ্চয়ই এই বিষয়টা দেখে আপনাদের ভেতরে প্রশ্ন উঠেছে, তাহলে কি যারা আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কথা বলি
তাদের ইনফ্লুয়েন্স নাই, অবশ্যই আছে, তাদের ইনফ্লুয়েন্স আছে, আছে বলেই এই বিষয়টা আমি উদ্রেক করেছি যে ভারত বিরোধিতা আমি আমার রাজনীতিতে সবসময় বলে আছি এটা একটি পপুলিস্ট মুভমেন্ট, এবং এই পপুলিস্ট মুভমেন্ট শুনতে খুব ভালো লাগে, কিন্তু আপনি যদি আপনার রাষ্ট্রের স্থিতিশীলতা চান, আপনি যদি যারাই গত এক দশক দুই দশক ধরে বাংলাদেশের এই গণঅধিকারের কথা বলেছে, বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলেছে, তাদেরকে আপনি যদি ভারত বিরোধী ট্যাগ দিয়ে আপনি কেবল সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতাটাকে নিয়ে পপুলিস্ট মুভমেন্ট করতে চান, তাহলে মোটিভ নিয়ে প্রশ্ন আসে যে আপনি কেন কার পক্ষ হয়ে কাজ করছেন। কারণ ভারত বিরোধিতার আমি পক্ষে, কিন্তু এমন ভারত বিরোধিতার পক্ষে না যেটা আওয়ামী লীগকে একটা স্পেস দেয় এই ভাবনা শুরু করতে যে বাংলাদেশে ভারত প্রিয় মানে একমাত্র আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই তো সবই হচ্ছে ভারত বিরোধিতা, তো সেই স্পেসটা আমরা করে দিব কি না যেটা আওয়ামী লীগকে সুবিধা দেয় সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেই প্রশ্ন আমি বরাবরই আমার আলোচনায় তুলছি। তো এখন এটি একটা বিষয়, আমি বিষয়টার অবতারণা করলাম এই কারণে আপনাদের বোঝার জন্য যে কারা আমাদের রাষ্ট্র পরিচালনায় হাত দিয়েছে, তাদের বুদ্ধিভিত্তিক চিন্তাটা কি। এখন এই ছেলে মাহবুব যে উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করবে, সে আবার আধ্যাত্মিক গুরু আমাদের বর্তমানের উপদেষ্টা নাহিদ ইসলামের। তো নাহিদ ইসলামের আধ্যাত্মিক গুরু কিংবা নাহিদ ইসলামদেরকে সামনে রেখে এরা পুরো পরিকল্পনাটা সাজিয়েছে, সেই নাহিদ ইসলাম কে সেটাও আপনাদের জানার একটা বিষয়, তাই না? গত বছরে একটি আলোচনা দেখছিলাম নাহিদ ইসলামের, সে তত্ত্ব নিয়ে কথা বলছে, থিওরি। আমি অনেক সময় আলোচনায় অনেক সময় থিওরি আলোচনা করি, আরও অনেকেই করেন, সেই তত্ত্ব নিয়ে কথা বলছেন। একটা জায়গায় যেয়ে তিনি বলছেন যে যেসব তত্ত্বকে কেন্দ্র করে, ন্যারেটিভকে কেন্দ্র করে, বয়ানকে কেন্দ্র করে আমরা সমাজকে দেখি, সেসব তত্ত্বগুলো অধিকাংশ ক্ষেত্রেই ইউরোপিয়ান এবং আমেরিকান, যেটার সাথে আমেরিকান যে জনগোষ্ঠী আর আমাদের যে জনগোষ্ঠী এটার বিস্তর ফারাক। আমাদের এখানে পুঁজিবাদ, আমাদের এখানের সমাজ ব্যবস্থা আর আমেরিকা ইউরোপের সমাজ ব্যবস্থা এক না। সুতরাং যেসব তত্ত্ব আমরা পশ্চিমা তত্ত্ব দিয়ে আমাদের জনগোষ্ঠীকে আমাদের রাজনীতিকে ডিফাইন করতে যেয়ে যখন দেখি আমরা কাজ করছে না, সেখানে আমাদের খড়ক বাড়ে এবং আমরা পশ্চিমা তত্ত্বকে আমাদের জনগোষ্ঠীর তত্ত্বের ধাঁচে ফেলতে চাই, সেখানেই সমস্যা। সেজন্যই বলছে যে আমাদের নিজস্ব তত্ত্ব নির্মাণ করতে হবে। শুনুন একটু আলোচনাটা। এতদিন ধরে যেভাবে চলে আসছে যে ইউরোপের যেই তত্ত্বগুলো আমরা পেয়েছি সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের সমাজে এটা সেটা ব্যবহার করার চেষ্টা করেছি, যখন ইউরোপীয় তত্ত্বের সাথে আমাদের সমাজটা মিলে নাই তখন আমরা ভেবেছি যে আমাদের সমাজটাতেই হয়তো সমস্যা, আমাদের সমাজটাই হয়তো অবিকশিত, যেটা মার্ক্সবাদী আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে এখানে সামন্তবাদ নাই বা এখানে পুঁজিবাদের বিকাশ ঘটে নাই। তার মানে হচ্ছে সেই তত্ত্ব দিয়ে যখন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সমাজটা অবিকশিত, এবং এই তর্কগুলা সেই সময় থেকেই ছিল। যে তো সেই জায়গা থেকে এই যে ইউরোপীয় বা ইউরোপ কেন্দ্রিকতা তত্ত্বের যে চিন্তা সেটা থেকে অতিক্রম করে কিভাবে আমরা ডুইং থিওরি নিজেদের তত্ত্ব নির্মাণ করতে পারি সেই আলাপটা এখানে আসছে। এই তত্ত্ব নিশ্চয়ই আপনাদের সাধারণ দর্শক যারা আছেন তারা বুঝবেন না, কিন্তু এটিও অন্তত বুঝবেন যে না, এই ছেলেগুলো কাঁচা ছেলেটা, এমন না যে মাথায় একটা আসলো জিনিস হই হই রই রই ঠিক আছে ভেঙে ফেলো মেরে ফেলো চুরে ফেলো, না, তারা খুব ধীর স্থির শান্ত চিন্তায় তারা নিজেদের প্রস্তুতি নিয়েছে, নিজেদেরকে গঠন করেছে, এমনভাবে প্রস্তুত করেছে যেন তারা এই তাদের যে চাওয়া সেটাকে একটা বিপ্লবের রূপ দিতে পারে। ওই যে গান শুনছিলেন, সস্তা হে কিচনা মাসুম থে কে আছে কে হো গায়া দেখতে দেখতে, তারা মাসুম ছিল, নিষ্পাপী ছিল, কিন্তু এই বিপ্লবটা হয়ে গিয়েছে তাদের মাধ্যমে, তাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে। এখন এই তাদেরকে আমাদের বুঝতে হবে, এবং এই নাহিদ যে তত্ত্বের কথা বলছে সে কার বই পড়ছে সেটাও আমাদের বুঝতে হবে, যে তার মনোজগতে কি আছে, এই ছেলে মেয়েগুলো যারা রাষ্ট্রের লাটাই তাদের হাতে, তাদের মাথায় মনোজগতে কারা বসবাস করছে, সেটি যদি আপনি ধরতে পারেন, ডিফাইন করতে পারেন, আপনি আশাবাদী হতে পারেন, আপনি নিরাশাবাদী হতে পারেন, আপনাকে আশাবাদী করা আমার কাজ না, নিরাশাবাদী করা কাজ না, আমি বিশ্লেষণ করছি। এই নাহিদ যেই লোকের বই পড়ছে তার নাম কি, সারোয়াত তুষার। সারোয়াত তুষার কে? সারোয়াত তুষারের যদি আপনি প্রোফাইল ঘাঁটেন, তার চিন্তা কর্ম পদ্ধতি যদি আপনি বুঝেন, তাহলে বুঝবেন যে আপাদমস্তক ইনক্লুসিভ রাজনীতি পছন্দ করা একটা মানুষ। তার বলে আমি নানান রকম জিনিস দেখেছি, একটা জিনিস আমার ভালো লেগেছে, আমি আমার ভাবনার সাথে যেহেতু মিলে, একটা মাদ্রাসার শিক্ষার্থী সে হাতে আঁকছে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটাই তো আমরা চাই। কারণ হলো আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি, গত 16 বছরের ফ্যাসিবাদ কিসের উপর দাঁড় করেছে, সেটা হলো ইসলাম এবং ইসলামোফোবিক। এখনো পর্যন্ত একটা দাঁড়িয়ালা ছেলে রাষ্ট্র পরিচালনা করবে এটা আমরা মেনে নিতে পারি না, আমরা জাজ করি তার ক্লোথ দিয়ে, তার বাহ্যিক দিয়ে,
যেমনভাবে আমরা যাচ করছি দাড়িওয়ালা ছেলে মাহফুজ মাদ্রাসা শিক্ষার্থী, কিন্তু তার ভিতরে কি আছে সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি যাচ করবেন ততক্ষণ তো আপনি তাকে হিসাব করতে পারবেন না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দাড়ি টুপি দেখে তাকে জঙ্গি উপাধি দেওয়ার কারণেই তো ফ্যাসিবাদের জন্ম নিয়েছে। সেই জায়গাটা তারা বুঝেছে, সেই জায়গা বোঝার জন্য তাদের মনোজগতে কারা আধ্যাত্মিক গুরু হিসেবে কাজ করেছে সেটা যদি আপনি দেখেন, এই যে সারোয়াত্তুসাদদের মতো মানুষ যারা মনে করে যে শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীরও ভূমিকা আছে, এবং মাদ্রাসা শিক্ষার্থী সব শিক্ষার্থী না, ওই সব শিক্ষার্থী যারা মনে করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, অর্থাৎ সম্প্রীতির একটা মিলন মেলা, ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তির রাজনীতি, সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের দেশের মঙ্গল। এখন প্রশ্ন হতে পারে যে ইনক্লুসিভ রাজনীতি এটা তো খুবই ভালো শোনায়, মহব্বতের কথা, বাস্তবতা তো অনেক কঠিন। আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায়। আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ রক্তচোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে। আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি আমি সরকারি হাসপাতালে একটি সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী সমিতির পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয়। আপনি বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার 52 বছর পরেও উচ্চশিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে, যেই পরিবেশে আমি নিশ্চিন্তে উচ্চশিক্ষাটি গ্রহণ করতে পারি। কারণ হলো আমাদের সমাজে ঘৃণার বীজ বপন করা আছে, আমাদের মধ্যে কেউ কেউ সেই ঘৃণার বীজ বপনে খুব সচেষ্ট, সবসময় সেই ঘৃণার বীজ বপন দিয়ে তারা ভাবেন যে তাদের পন্থা একটা বিপ্লব হবে। আপনি এই রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবেন না, আপনাকে মহব্বতের জায়গাটাও দেখতে হবে, দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তো দায় এবং দরদের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা কাজে হাত দিয়েছে তাদের সম্পর্কে একটু জানালাম আপনাদের, যেন একটু ধারণা তৈরি হয়। নিশ্চয়ই আপনাদের অনেকেই যারা রাজনীতি বুঝেন তাদের এই আলোচনায় আরও অনেক ক্ষুধা তৈরি হয়েছে, আমি সেই ক্ষুধাগুলো নিয়েও আসবো। যেমন আমার একটা জানার বিষয় তৈরি হয়েছে, এবং আমি নিশ্চয়ই বলবো যে প্রচলিত রাজনীতি যারা করছে যেমন বিএনপি এবং জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ, এদের এই প্রচলিত রাজনীতি তাহলে থাকবে নাকি না, তাদেরকে তাদের জায়গা থেকে রিফর্ম করে ভাবনাটাকে একটু পরিশুদ্ধ করে নতুন করে আগাতে হবে। কেন আগাতে হবে সেটি একটি বড় ভাবনা। আমি নিশ্চয়ই, আপনি উপদেষ্টা হন, আপনি প্রেসিডেন্ট হন, আপনি সেনাপ্রধান হন, আমাদের কিচ্ছু আসে যায় না, সকল জায়গা থেকে খারাপ খবর আসছে, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আওয়ামী দুর্বৃত্তদেরকে বসিয়ে রেখে আওয়ামী দুর্বৃত্তদেরকে পুরস্কৃত করে আপনি সরকার চালাবেন, এত সুদা, এত সুদা। সেনাপ্রধানকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, পুরো সেনাবাহিনীর ভিতরে কী হচ্ছে না হচ্ছে আপনারা মনে করেন না, আমরা জানি না, এগুলো আমরা সব জানি, কি বলতে পারছি না, কিন্তু বলতে তো হবেই, কাউকে না কাউকে বলতে হবে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে, ডিবি অফিসে, রাষ্ট্রের গোপন প্রশাসনিক জায়গাগুলোতে আপনারা কয়েক হাজার, 4,500 অপরাধী, খুনি, লুটেরা, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ আওয়ামী চক্রকে গ্রেপ্তার হেফাজতে নিয়েছেন। কয়দিন হলো? 5 তারিখ থেকে আজকে কয় তারিখ? 25 দিন। 25 দিনের ভিতরে আপনারা যাদেরকে হেফাজতে নিয়েছেন কেন তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার দেখান নাই, তালিকা প্রকাশ করেন নাই, কেন? তাহলে কী করছেন আপনারা, কী হচ্ছে? উপদেষ্টাদেরকে বলি আপনারা সব জানেন না, সব জানেন, সেনাবাহিনী সব জানেন, সব করছেন, তাহলে আপনারা কেন রাষ্ট্রের চরম অপরাধী, জনগণের শত্রুদের যাদেরকে হেফাজতে নিয়েছেন তাদেরকে আবদার করছেন কেন, তাদেরকে কেন লুকিয়ে রেখেছেন, তাদেরকে কেন জনগণের কাঠগড়ায়, আইনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না? বুমেরাং হবে কিন্তু, আমরা একে একে সব প্রকাশ করে দেব জনগণের কাছে, নাটক করবেন না। আজকে সালমান এফ রহমানকে ছাড়বেন, কালকে মানিককে ছাড়বেন, পরশু আরাফাতকে ছাড়বেন, তা কিন্তু আর হবে না। সময় কম, 24 ঘন্টার মধ্যে সব লুটেরা, 4,500 খুনি, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ আওয়ামী লুটেরাদেরকে, যাদেরকে আর্মি হেফাজতে নিয়েছেন, ডিবি হেফাজতে নিয়েছেন, পুলিশ হেফাজতে নিয়েছেন,
গোয়েন্দাদের হেফাজতে নিয়েছেন, সকলকে কোর্টে চালান দিবেন কোর্টে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন, অবশ্যই জানাতে পারেন কমেন্টে আপনাদের মতামত কি, আপনারা কি বলবেন। সিয়াদাত রাজের বক্তব্য শুনে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমি বলবো সে কিন্তু এক পক্ষে সঠিক কথাটাই বলেছে, সঠিক বক্তব্যটাই কিন্তু তুলে ধরেছে, তার বক্তব্যের মধ্য দিয়ে সত্যতা বেরিয়ে এসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের অপিনিয়নটা অবশ্যই অবশ্যই জানাবেন। না প্রিয় বন্ধুগণ, আপনারা কি বলতে চান, আপনাদের কি অপিনিয়ন? আজকে দেশের এই ক্রান্তি লগ্নে সকল বিভেদ ভুলে আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন করে দেশের কাঠামোটা নতুন করে মেরামত করা। দেশ মেরামতের এই কাজে আমাদের সকলকে অংশীদার হতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূসকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে অবশ্যই আশা করা যায় তিনি দেশটা পরিবর্তন করবে, নতুন করে সাজাতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন। সিয়াদাত রাজ যে বক্তব্য দিল সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের অপিনিয়নটা কি থাকবে সেটাও জানাতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।